আফটারনুন, ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছে সবাই? ভালো আছে নিশ্চয়ই? ভালো আছি আমি, আমি ঐশ্বর্য রায় তমা। বন্ধুরা, আজ আমি তোমাদের রান্না করে দেখাবো তরি দুন্দল বা পুল্লার এক মজাদার রেসিপি। ক্যাপসিকাম বা শিমলা মরিচ। এখন আমি শিমলা মরিচগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেব। এভাবে বীজটাকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে ছোট টুকরো টুকরো করে শিমলা মরিচগুলোকে কেটে নেব। ঠিক মা যেভাবে কাটছে শিমলা মরিচগুলো, ঠিক সেভাবে। এখানে আমি আধা কিলো শিমলা মরিচ এভাবে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট বেগুন কেটে। কেটে নিয়েছি টুকরো করে আলু, ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুগুলো কাটার পরে। আর কেটে নিয়েছি দুটো টমেটো। শিমলা মরিচ রান্না করতে টমেটোটা অবশ্যই দরকার হয়। নিয়ে নিয়েছি কাঁচা ঝাল, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমলা মরিচ আর বেগুন, একটু নেড়ে নেব, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। সম্পূর্ণ নিরামিষ রান্না, এখন আমি ভালোভাবে নেড়ে নেব, দিয়ে দেবো কাঁচা ঝাল। কাঁচা ঝাল খুব সামান্য পরিমাণে দিতে হবে, কারণ ক্যাপসিকাম বা শিমলা মরিচ একটু ঝাল ঝাল ভাবে থাকে, কারণ ক্যাপসিকামে একটা ঝাল ভাব থাকে। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল, অল্প পরিমাণে জল। এখন আমি ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য, চুলা লাস্টে মিডিয়াম স্লো রেখে। 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। ক্যাপসিকামের এই রেসিপি প্রায় হয়ে গেছে, এখনো আমি রেসিপিটিকে 2-3 মিনিট আরো রান্না করব। বন্ধুরা, রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে পাউডার, স্বাদটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য। একটু নেড়ে নেব, শিমলা মরিচ বা ক্যাপসিকামের এই রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা, ক্যাপসিকামের এই রেসিপিটি আমি তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। এই রেসিপিটি এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি। ক্যাপসিকাম বা শিমলা মরিচের এই রেসিপিটি রুটি, ভাত, পরোটার সঙ্গে সার্ভ করা যায়। খেতে দারুণ মজা, দারুণ সুস্বাদু। বন্ধুরা, তোমাদের বাড়িতে বা হাতের কাছে বা বাজারে যদি ক্যাপসিকাম পাওয়া যায়, তাহলে তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবে, আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমার দেওয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের কাছে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।